প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান ওপেন নিয়ে এ জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা নিয়ে আজকে রায় দিয়েছে। কি জানালেন কলকাতা হাইকোর্ট? ওর আবার কি পুনরায় এই স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে তা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অতি অবশ্যই রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে পুনরায় অভিভাবক, স্টুডেন্ট, শিক্ষক, শিক্ষিকা বহু প্রচেষ্টার মাধ্যমে এ শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করেছে। আর তোমাদের আগেই আমি জানিয়েছিলাম যেদিনকে আমাদের রাজ্যে পুনরায় জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই দিনকেই তোমাদের রাতে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে। যে যাদের এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি, যে সমস্ত ছাত্রছাত্রীর এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি, যাদের 15 থেকে 18 বছরের স্টুডেন্ট রয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রী 15 বছরের নিচে রয়েছে যাদের এখনও ভ্যাকসিনেশন দেওয়াই শুরু হয়নি, তাদের অফলাইনে কেন পঠন পাঠন, এই নিয়েই প্রশ্ন ও করা হয়েছিল বা জনস্বার্থ মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট সম্পূর্ণভাবে এই জনস্বার্থ মামলাকে খারিজ করল। কি বললেন? বললেন পরিষ্কারভাবে, আপনি যে এই শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে আনার কথা বলছেন কেন, কারণ কি? কলকাতা হাইকোর্ট উকিলের কাছে জানতে চাইলেন যে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কারা চায় অনলাইনে ক্লাস করতে। এ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই মুহূর্তে অফলাইনে ক্লাস করতে চায়, এমনকি যে সরস্বতী পুজোতে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইনে উপস্থিত হয়েছেন তার ডাটাও কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্টে দেওয়া হয়। সেই সমস্ত দিক থেকে সম্পূর্ণ বিষয় বিবেচনা করে সম্পূর্ণভাবে অনলাইন ক্লাসের প্রক্রিয়াকে খারিজ করল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে অফলাইনে যেরকমভাবে স্কুল চলছে, যেরকমভাবে কলেজ চলছে, সেই একই রকমভাবে অফলাইনে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান চলতে থাকবে। সমস্তটাই তোমাদের জানালাম, বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর তোমরা প্রত্যেকে জানলে আরও খুশি হবে, শুধুমাত্র আমাদের রাজ্য না, একাধিক রাজ্য, রাজধানী দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্য কিন্তু আজকের থেকেই, অর্থাৎ আজকে সোমবার থেকেই শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে সম্পূর্ণভাবে খুলে দিয়েছে। আরও আমাদের রাজ্যের আরও একটু বিষয় তোমাদের জানিয়ে রাখি, আজকের থেকে শুরু হয়েছে পাড়ার শিক্ষায়ন। আর এই শিক্ষায়নে এ অভিভাবক থেকে এ শিক্ষক শিক্ষিকা উভয়ে কিন্তু সন্তুষ্ট নয়, তারা প্রত্যেকেই কিন্তু চাইছে শুধু অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী না, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীদের এর স্কুলে গিয়ে পুনরায় অফলাইনে ক্লাস করানো হোক। কারণ আজকে শিক্ষায়ন করতে গিয়ে অনেক জায়গায় ছাউনি ছিল না, অনেক ছাত্রছাত্রী রোদের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করতে হয়েছে। সেই একান্ত এই সমস্ত বিষয় দিকে তাকিয়ে অভিভাবকদের দাবি এবং আমাদের এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে, খুব তাড়াতাড়ি প্রত্যেকের ক্লাস আগের মতো স্বাভাবিকভাবে অফলাইনেই হতে চলেছে, সেটা প্রথম শ্রেণী হোক কিংবা অষ্টম শ্রেণী হোক কিংবা দ্বাদশ কিংবা কলেজ, প্রত্যেকেরই একেবারে স্বাভাবিক মতো ও ক্লাস শুরু হতে চলেছে। বাদ বাকি তোমাদের মতামত কি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।